উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এবার সাঁওতালি মাধ্যমে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের একলব্য বিদ্যালয়ের দুই ছাত্রী। তাদের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে স্কুলের অন্যান্য কর্তৃপক্ষ এবং মহারাজ, এলাকার মানুষও তাদের এই সাফল্যে খুশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 57 দিন পর বুধবার ফলাফল প্রকাশ হয়েছে, আর সেখানে ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের একলব্য মডেল হাইস্কুলের দুই ছাত্রী যুগ্মভাবে সাঁওতালি ভাষায় প্রথম হয়েছেন। তাদের প্রাপ্ত নম্বর হয়েছে 472। অত্যন্ত গরিব পরিবারের এই দুই ছাত্রী সাফল্যতে খুশি এলাকার মানুষজন। বাংলা সাঁওতালি প্রিপারেশন মোটামুটি নিয়েছিলাম, ডান্স আর স্পোর্টস, ইংলিশ নিয়ে গ্র্যাজুয়েশন, তারপরে কলকাতা পুলিশ। আমার টিচারদের, মহারাজদের আর স্কুল মানে হস্টেলের ম্যাট্রন আর আমার ফ্রেন্ডস আর ফ্যামিলি, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ঝাড়গ্রাম পড়ে যেতে, কারণ আমাদের তো মানে একটু সবসময় ব্যাকওয়ার্ড ফ্যামিলি বলা হয়, তো একটু চেষ্টা করলে হয়তো একটু আমার থেকে ভালো হবে ওদের রেজাল্ট। আর আমার স্কুলের বন্ধুদের তো অলওয়েজ ভালো বলবো। চলো চলো চলো, এবার উচ্চ মাধ্যমিকে আমাদের 66 স্টুডেন্টস পরীক্ষা দিয়েছে, ওর মধ্যে আমাদের দুটো মেয়ে জয়েন্ট ফার্স্ট হয়েছে, সাঁওতালি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে ছেলে মেয়েদের মধ্যে স্টেটে জয়েন্ট ফার্স্ট হয়েছে, মৌসুমী আর সরস্বতী, মৌসুমী টুডু আর সরস্বতী বাসকে, দুটো মেয়ে। আমরা খুবই আনন্দিত, কেন এই সব খুবই পিছিয়ে পড়ার একটা গ্রাম থেকে এরা আসে এখানে পড়াশোনা করতে। যখন ক্লাস সিক্সে আমরা এদেরকে পাই, এরা খুবই কাঁচা থাকে, আমাদের টিচারদের খুব পরিশ্রমের আজকে এরকম একটা ফল। এখন আমাদের টেবলেশন আমরা করছি রেজাল্ট, বাট আমি এতটুকু দেখলাম সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে, খুবই অ্যাভারেজ রেজাল্ট, খুব ভালো আছে। তো এটার সম্পূর্ণ কৃতিত্ব আমি স্টুডেন্টসকে দেবো আর আমাদের টিচারদেরকে দেবো। ওই দুই ছাত্রীর মধ্যে এক ছাত্রীর বাড়ি ঝাড়গ্রামের বিনপুর থানার এলাকায়, মৌসুমী টুডুর বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার বাড়িকুড়ি থানা এলাকায়। প্রত্যন্ত দুটি গ্রামেরই এই দুই মেয়ে, এক মেয়ে কৃষক পরিবারের আরেক দারিদ্র পরিবারের। দুজনেরই স্বপ্ন আলাদা, একজন হতে চায় কলকাতা পুলিশে চাকরি করতে চায়, তো আরেকজন আবার কৃষক পরিবারের সে শিক্ষক হতে চায়, কারণ তাদের যে ব্যাকওয়ার্ড পরিবারগুলি রয়েছে সেখানকার ছেলেমেয়েদেরকে সেও আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা, লোকাল।